বাংলাদেশ রেলওয়েতে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের 63 জেলার লোক আবেদন করতে পারবেন, শুধু একটা জেলার লোক আবেদন করতে পারবেন না, শুধু সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন লালমনিরহাট এবং কি পাবনা জেলা ব্যতীত বাকি সকল জেলার লোক আবেদন করতে পারবে। তার মানে হচ্ছে 62 জেলার লোক এখানে আবেদন করতে পারবেন, আর এখানে আপনার লোক নিয়োগ করা হবে 280 জন, আর এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি হবে 56 টাকা, আর আবেদন শুরু হয়েছে 30 জানুয়ারি 2022। তার মানে হচ্ছে 30 জানুয়ারি 2022 থেকে আপনারা আবেদন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের লিঙ্ক, তো আমি আমার ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ঢুকে সরাসরি আবেদন করতে পারবেন অথবা কোনো কম্পিউটার দোকানে গিয়েও আবেদন করতে পারবেন, কিন্তু এই আবেদন আপনাদেরকে 30 তারিখের পরে করতে হবে। এখানে আবেদনের লাস্ট ডেট 6 মার্চ 2022। তো আমাদের মধ্যে যারা যারা বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনার আবেদন করতে আপনার বয়স কত লাগবে ইত্যাদি ইন্টারনাল সম্পূর্ণ বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তো সেই জন্য আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন এখন আমরা সার্কুলারটা ভালোভাবে দেখে আসি। তো এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, প্রথমত হচ্ছে পদের নাম, এখানে যে পদে লোক নিয়োগ করা হবে সেটা হচ্ছে সহকারী লোকোমোটিভ মাস্টার। সহকারী লোকোমোটিভ মাস্টার এই পদে 280 জন লোক নিয়োগ করা হবে, আর এখানে আবেদনের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে আপনার বয়স, এবং কি এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। আর এই যে এখানে একটা কথা বলা হয়েছে, মানে হচ্ছে মন্তব্য যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন না, পাবনা এবং লালমনিরহাট জেলা ব্যতীত বাকি সকল জেলার লোক কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কিন্তু একটা কথা আছে, দেখতে পাচ্ছেন এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার লোক আবেদন করতে পারবেন। মানে হচ্ছে যারা এতিম কোটা এবং শারীরিক প্রতিবন্ধী তারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, এবং তার পাশাপাশি রেলওয়ে যাদের রেলওয়েতে বাবা চাকরি করে বা তাদের ছেলে যদি থাকে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এখানে যদি চাকরি করেন আপনাদের বেতন হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখানে একটা কথা বলা হয়েছে, দেখতে পাচ্ছেন যাদের মুক্তিযোদ্ধার কোটা আছে তারা কিন্তু 32 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে আরও অনেকগুলো কথা বলা হয়েছে, তো এগুলো আমাদের তেমন কোনো প্রয়োজন না। তো আমরা যদি চাই যে নিজের মোবাইলের মাধ্যমে আবেদন করতে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে মেসেজের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। আর কীভাবে আবেদন করবেন সেটার একটা ফর্মেট দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার করা, তো এভাবেও কিন্তু আপনারা SMS-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু দেখতেছি না বন্ধুরা। আর এখানে আবেদনের জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে, তো এখানে এগুলো দেওয়া আছে, তো এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, এখানে আবেদন করার আগে আপনারা প্রথমত কী কী কাগজপত্র লাগবে, আপনার শিক্ষাগত যোগ্যতা সব ঠিক আছে কিনা সেটা ভালোভাবে দেখে নেবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন SSC পাস লাগবে, তো বিজ্ঞান বিভাগ থেকে মানে হচ্ছে সায়েন্স থেকে আপনার SSC পাস লাগবে। তো আপনার যদি সায়েন্স থেকে SSC পাস লাগে তাহলে এখানে আবেদন করবেন। আর আপনারা যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন।